আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মুজাহিদ ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর জন্য খড় বা ঘাস কাটা মেশিন। আমরা আগে আপনাদেরকে অনেক মেশিন দেখিয়েছি, ইন্ডিয়ান অনেক মেশিন দেখিয়েছি, চায়না অনেক মেশিন দেখিয়েছি। তো আজকে আমরা আপনাদের মাঝে আনবক্সিং করব C2 এবং C2 প্লাস। তো চলুন আমরা ভিডিওটা পুরোটা সময় দেখি এর বিস্তারিতভাবে যে কী এই মেশিনের ভিতরে আমরা পাচ্ছি। আপনাদেরকে একটা মেশিন যেটা খুলতেছি এটা হচ্ছে কনভেয়ার অর্থাৎ বেল সিস্টেম। তো আপনার তিনটা পার্ট পাবো, এটা হচ্ছে মোটর, এটা মেশিন, আর এটা হচ্ছে আপনার যেখান থেকে আমরা ঘাসটা ঢুকিয়ে দেবো সেটা। তো এগুলো আমরা আপনাদের এখন খুলে দেখাবো, প্রতিটা আনবক্সিং করে দেখি। তো প্রথমত আমরা মেশিনটাই কাটি। আপনারা যদি চান আমাদের কাছে সেটিং করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, ইনটেক বক্স নেবেন, নিতে পারেন অনায়াসে। এটা হচ্ছে আপনার বেল, যেটা দুইটা। এটা হচ্ছে আপনার মেশিন। এটা হচ্ছে আপনার মেশিন। হ্যাঁ, মেশিনের সাথে আপনি পাচ্ছেন একটা শান, যেটা দিয়ে আপনি খুব সহজে বেলেট ধার দিতে পারবেন। তো আমরা বেলেটটা পরে দেখাচ্ছি, আগে দেখি এর সাথে আর কী কী আছে। পুলি, একটা পুলি, এই সাদাটা হচ্ছে আপনার চাকা, মেশিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চাকাটা ব্যবহার করা হয়, পুলি চাকা এটা। এটা হচ্ছে আপনার স্ট্যান্ড, যার পরে মেশিনটা দাঁড়াবে। আর এর বাইরে আপনার এখানে আছে নাট, নাট আছে, কভার আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে কী কী নাট আছে। আমরা যখন সেটিং করবো তখন অবশ্যই আপনারা বুঝতে পারবো। তো আমরা এরপরে মেশিনটার ভিতরটা একটু দেখি। এটার মেশিনটা দেখেন, এটা সর্বোচ্চ ওয়েট আছে 70 কেজি, এবং এটার ক্যাপাসিটি আছে 500 থেকে 1000 কেজি। এটা অনায়াসে পার ঘন্টায় আপনি এটা খুব সহজে কাটতে পারবেন। আর এটা হচ্ছে আপনার গিয়ার, এই গিয়ারটা আপনি এখানে এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তিনটা গিয়ার আছে, থ্রি গিয়ার। তো আমরা যখন এটা খুলবো তখন আরও বিস্তারিতভাবে দেখতে পাবো যে মেশিনের ভিতরে আসলে মেশিনটার কোয়ালিটি কীরকম। তো আমরা এটা পার্ট টু পার্ট খুলে নিব, দেখি মেশিনটার কোয়ালিটি কীরকম, আমরা খুব সহজে বুঝতে পারবো। এই সাইডটা আপনার প্রিমিয়াম কোর্সে, যেখান থেকে আপনি খুব সহজে গিয়ারটা চেঞ্জ করতে পারবেন, যে কীরকম ছোটো বড় এটা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে এই সাইডে। আর দেখি এই সাইডটা কী করছে, খুব সুন্দর হাই কোয়ালিটি হাই স্পিড মেশিন। এবং এটার আমরা 4 বেলেট দেখেন, এখানে টোটালি লেখা আছে 4 বেলেট, 4 বেলেট। এটা 3 SP মোটর পাবেন, 100%। এটা হচ্ছে আপনার পুলি, এখানে আপনাকে বেলটা দিতে হবে, যে দুইটা বেল আছে আমাদের, এই দুইটা বেল মোটরের সাথে এখান থেকে জয়েন হবে। আর একটু দেখি এর ভিতরে কী কী আছে। দেখেন, আমরা আপনাকে তো ওপেন দেখাই দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার বেলেট, এই বেলেটটাকে আপনি খুব সহজে ধার কমলে ধার দিতে হবে। এটা কিন্তু দুই সাইডে ধার, এ সাইডেও ধার, এ সাইডেও ধার। যেহেতু এটা একটু ঘোরাতে কষ্ট হবে, একটা বেলেট নিচে, একটা বেলেট, একটা বেলেট, অর্থাৎ 4টা বেলেট দুই পাশে ধার, অর্থাৎ 8টা বেলেটের কাজ করবে, 8 পাশ কাজ করবে। এবং খুব দুর্দান্তভাবে আপনি এটা আপনার খড়কে ছোটো বড় বিভিন্ন রকম সাইজের আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন।
তো মেশিনের সাবজেক্টে আসলে তেমন কিছু বলার নাই, যারা এই মেশিন সম্পর্কে একটু ধারণা আছে তারা জানেন যে সি2 কতটা হাই কোয়ালিটি ভাবে কাজ করে, আপনারা ইজি ভাবে বুঝতে পারবেন এটা কতটা পরিমাণ কাজ করে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা যেখান থেকে আমাদের ঘাসটা দিতে হয় তার সাবজেক্ট একটু দেখি। এটা হচ্ছে আপনার বেল সিস্টেম, এই বেল সিস্টেম আপনি অটোমেটিক্যালি এখানে আপনি ঘাস দিবেন, অটোমেটিক্যালি এটা ঘাসটা অটোমেটিক্যালি টেনে নেবে। এটা হচ্ছে কনভেয়ার বলে, কনভেয়ার বেল। আর সেম মেশিনটা আপনাকে সেম থাকবে, আপনি যদি কনভেয়ার বেল না চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। আমরা এটা খুলে দেখতেছি, এটা হচ্ছে আপনার আরেকটা মুখ যেটাতে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। ম্যানুয়াল ভাবে আপনি দিলে আপনার ঘাসকে অটোমেটিক্যাল টেনে নেবে। এবার আপনার যেটা পছন্দ আপনি সেটাই অনায়াসে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যদি চান যে আপনি বেল সিস্টেম নেবেন যে আপনার অটোমেটিক্যালি ঘাস টেনে নেবে, তাহলে আপনাকে এটা নিতে হবে। আর যদি বেল সিস্টেম যদি না নেন তাহলে আপনাকে এইটা নিতে হবে। এখানে অবশ্যই রেটের একটা ডিফারেন্স আছে, এখান থেকে আপনি যদি এইটা নেন তখন অবশ্যই রেট একটু কমবে। এরপর আমরা দেখি আমাদের যে মোটর, আমরা যে মোটরটা দিব আমরা আপনাদের সাথে মোটরটা একটু দেখাই। দেখেন এখানে লিখেই দিচ্ছে 100% কপার ওয়্যার, অবশ্যই তার কপার দিয়ে ঢাকা। এখানে আপনার ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল আছে। অবশ্যই আমরা ওয়ারেন্টি কার্ড আপনারা আলাদাভাবে আমাদের মেমো দিয়ে দিব। দেখেন এটা হচ্ছে 3 HP মোটর, আপনার মোটরটা দেখেন, আসলে মোটরটা দেখলেই বুঝতে পারছেন অনেক শক্তিশালী মোটর একটি। এটা 3 HP এবং এটা ওজন আছে 24 কেজি, এটা অনেক 24 কেজি মোটর। আর খুব সুন্দর এখানে ক্যাপাসিটার আছে আর এটা ওয়ারিং সব কিছু এখানে। তো এই প্রতিটা 3 HP মোটরই আপনি পাচ্ছেন, এর সাথে আপনি C1 নেন, C2 নেন, যেটাই নেন আপনি এটার সাথে এটা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে খড় কাটা মেশিন বা ঘাস কাটার মেশিন, এর একদম পুরো বিস্তারিত মেশিনটার ভিতরে আমরা কী কী পাচ্ছি আর আপনারা কী কী পাবেন সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা যদি চান, সামনে কুরবানি ঈদের সিজন আসতেছে, অনেকেই গরু নিচ্ছেন, তো তাদের জন্য বা গরুর খামারের জন্য প্রচুর পরিমাণ প্রয়োজন, খড় কাটা প্রয়োজন, তাদের জন্য বেস্ট একটি মেশিন আমাদের কাছে আপনার ইন্ডিয়ান মেশিনও আছে, যেটা হচ্ছে আপনার ওপেন বক্স, এটা হচ্ছে ইন্ডিয়ান। আপনারা যদি চান যে না আমরা কম বাজেটে ইন্ডিয়ান মেশিন নিব, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান মেশিন নিতে পারেন। আর যদি মনে করেন যে আমরা হাই কোয়ালিটি একটি বেশি বাজেট করব, তো বেশি বাজেট হলে আপনাদের জন্য এই চায়না মেশিন অনেক দুর্দান্ত একটি মেশিন, এই মেশিনটি নিতে পারেন, খুব সুন্দর একটি মেশিন। তো ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের অফিস খুলনা এখানে আসতে পারেন, অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার কৃষি মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। তো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।